একটি স্পাইডারম্যান ধরে বাসায় নিয়ে এলাম। স্পাইডারম্যান নয়, আসলে একটি স্পাইডার প্ল্যান্ট নিয়ে এসেছি। আমরা স্পাইডারম্যান সকলে চিনলেও স্পাইডার প্ল্যান্ট কজনে চিনি? তবে যারা গাছপ্রেমী আছেন তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম হলো স্পাইডার প্ল্যান্ট। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার সবচেয়ে পছন্দের দুটি জিনিসের নাম বলতে, তাহলে আমি বলবো গাছ এবং বই। এই দুটি জিনিস মানুষের পরম বন্ধু। আমি গাছের নানা প্রজাতি নিজের সংগ্রহে রাখতে খুব পছন্দ করি, বিশেষ করে ইনডোর প্ল্যান্টস। তো সেদিন আমি আমার নতুন বাসার জন্য গাছ নিয়ে এসেছিলাম দোয়েল চত্বর থেকে। এই স্পাইডার প্ল্যান্টটি কিনেছিলাম, পাশাপাশি এটিকে সুন্দর করে সাজানোর জন্য এই হাঁড়ি এবং ফিকেও নিয়ে এসেছিলাম। দেখতে ভীষণ সুন্দর লাগছে, যদিও প্রথমে আমি শিকেতে হাঁড়িটা ঠিকভাবে বসাতে পারছিলাম না, পরে একটু চেষ্টার পরে কিন্তু বসিয়ে ফেলেছি। টব সহ এই স্পাইডার প্ল্যান্টটি আমার কাছে রেখেছিল 120 টাকা। প্ল্যান্টের দাম 100 টাকা, টবের দাম 20 টাকা। পাশাপাশি একে সুন্দর করে সাজানোর জন্য এই হাঁড়িটা নিয়েছিলাম, হাঁড়ি এবং শিকের দাম একসাথে নিয়েছিল 140 টাকা। স্পাইডার প্ল্যান্টের প্রভাবে মানুষের স্ট্রেস হরমোন কমে যায়, যার কারণে মানসিক চাপ ও হতাশা হ্রাস পায়। তাছাড়া এই প্ল্যান্টটি মানুষের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগকেও দূরে রাখে, তাই এই ধরনের একটি প্ল্যান্ট কিন্তু ঘরে রাখাই যায়। এবার আমি টব সহ গাছটিকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম, তারপর শিকেটাকে এদিক ওদিক করে গাছটাকে বসিয়ে ফেলছিলাম সুন্দর করে। আজকের যুগে অনেকেই শিকে সম্পর্কে কিছুই জানেন না বা ভাবেন এটি শুধুমাত্রই ঘর সাজানোর একটি জিনিস, কিন্তু না, 90 দশকের আগে শিকে ছিল বহুল ব্যবহৃত একটি জিনিস। গ্রাম বাংলায় বাড়িঘরগুলোতে কোনো খাবার ঝুলিয়ে রাখার জন্য এই শিকে ব্যবহার করা হতো। সকলের বাসায় শিকে থাকতো, শিকেতে করে খাবার উপরে ঝুলিয়ে রাখা হতো। কিন্তু বর্তমান সময়ে আলমারি থেকে ফ্রিজ থেকে শুরু করে নানা ধরনের জিনিস আবিষ্কার হওয়ার পর এই শিকে এখন বিলুপ্ত। এই শিকেগুলো শুধুমাত্র এখন ঘর সাজানোর কাজেই ব্যবহার করা হয়। ভিডিওটি এডিট করার সময় লক্ষ্য করলাম গাছের সঙ্গে আমার শাড়ির কালারটা একদম ম্যাচ করে গিয়েছে। জামদানি তো আমার সবসময় পছন্দের তালিকায়, তো এই জামদানিটি আমি নিয়েছি পিউস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে। পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য দিয়ে দিয়েছি। তো এবার আমি পেরেক দিয়ে গাছটা ঝুলিয়ে দিচ্ছিলাম দেয়ালে, খুব সুন্দর লাগছিল দেখতে। পাতাগুলো একটু বাইরে বের করে দিচ্ছিলাম। আপনারা যারাই স্পাইডার প্ল্যান্ট রাখবেন বাসায়, লক্ষ্য রাখবেন স্পাইডার প্ল্যান্টের যে পাতাগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়। এটা হলো একটা বেলি ফুলের গাজরা, যেটা আগের দিন আমরা যখন বাইরে বেরিয়েছিলাম আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল, পরের দিন আমাকে এই গাজরাটা কিনে দিয়েছিল। তো আমি ঠিক করেছি সবগুলো গাজরা আমি এখানে ঝুলিয়ে রাখবো, দেখি কতদিন থাকে, সম্ভবত শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে ওগুলো পড়ে যাবে না, তো স্মৃতি হিসেবে আমি এগুলো এখানে রেখে দিচ্ছি। আমাদের জীবনে আসলে সুখ সমৃদ্ধি খুব ছোট ছোট জিনিসের উপর নির্ভর করে।